আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস ভুনা রেসিপি তো দেখতে পেলেন এখানে চারটা কবুতরের বাচ্চা নিয়েছি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি এখান থেকে আমি দুইটা কবুতরের বাচ্চা রান্না করব। তো চলুন তাহলে শুরু করি কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হালি করে রাখা কাঁচামরিচ আর এখন দিয়ে দিলাম রসুন কুচি যদিও আমি রসুন বাটা ইউজ করব রসুন কুচিগুলো কড়া ছিল তাই দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় এগুলো একটু সফট হয়ে গেলে এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর দুই চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যাতে করে এদের র ফ্লেভারটা চলে যায় তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিলে আপনি যা কিছুই রান্না করেন না কেন খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো আপনারা পরিমাণ মতো দেবেন আমি ধনিয়া গুঁড়ো খাই না তাই আমি ধনিয়া গুঁড়োটা দিলাম না হঠাৎ হঠাৎ খাই কখনো খাই কখনও খাই না আপনারা চাইলে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিতে পারেন এগুলোকে তেলের মধ্যে দেওয়ার একটাই কারণ হলো এতে করে তরকারির কালারটা সুন্দর আসে আর এখন একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি আরও একটু বেশি করে পানি দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষানোর জন্য ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি বলক চলে আসছে তো মশলাটা খুব ভালো করে কষানোর চেষ্টা করবেন এতে করে তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর এই যে দেখতেই পাচ্ছেন মশলার উপর দিয়ে কিন্তু তেলটা চলে আসছে তাহলেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন কবুতরের মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার মশলাটাও কষানো হয়ে গেছে তারপর আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যত সময় নিয়ে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এর মধ্যে আমি একটা আলু দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও কিছু সময় ফিরে এলাম কিছু সময় পর এগুলোকে আবারও আমি নেড়ে চড়ে দিচ্ছি তো মাংসটা আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব কিছু সময় ফিরে এলাম কিছু সময় পর এখন আমি এর ওপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো লাগে খেতে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ